যদি কেউ চান শীতের সময় পাও ধোবেন না, বিশেষ করে অনেকে আছেন অ্যাজমার রোগী, তাদের পাও ভিজাইলে অসুবিধা হয়, পায়ে পানি লাগালে তাদের সমস্যা দেখা দেয়। সমস্যা হোক বা না হোক, সর্বাবস্থায় আপনি চাইলে শীতের সময় শুধু না, অন্য সময়ও করতে পারেন, শীতের সময় বেশি দরকার হয়, সেজন্য শীতের আমল হিসেবে বলছি, আপনি চাইলে পূর্ণাঙ্গ অজু করলেন কথার কথা দুপুরবেলায় বা সকালবেলায়, অজু করলেন, হাত ধুলেন, মুখ ধুলেন, মাথা মাসা করলেন এবং পাও ধুলেন, পাও ধোয়ার পর অর্থাৎ পূর্ণাঙ্গ অজু করার পর অজু অবস্থায় যদি আপনি মোজা পরেন এবং মোজাটা যদি চামড়ার হয়, চামড়া মোজা হলে সর্বসম্মতিক্রমে মাসা হয়ে যাবে, কাপড়ের মোজা হলে মাসা হবে কিনা ইখতিলাফ আছে। তবে আমাদের আজকাল যেসব মোজা পাওয়া যায় একেবারে পাতলা, পড়লে পাঁর ভিতরে ফাঁকা দেখা যায়, এটা পরে নর্মালি হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত, এগুলো তো মাসা কোনো হওয়ার কোনো সুযোগ নেই। তো যাই হোক, আপনি যদি অজু করার পর এরকম মোজা পরেন তাহলে সেক্ষেত্রে সেই মোজা পরা অবস্থায় আপনার বাড়িতে অবস্থান থাকাকালীন করলে 24 ঘন্টার মধ্যে ওই মোজা খোলা ছাড়া আপনি অজু করতে পারবেন। কিভাবে? আপনি হাত ধুলেন, মুখ ধুলেন, মাথা মাসে করলেন, পাও দেওয়ার সময় আসলে আপনি ভিজা হাত দিয়া পায়ের উপরে, তলায় না, উপরে এরকম করে একটা টান দিলেন ডান পায়ে, আবার আরেক হাত ভিজাইয়া বাম পায়ে এরকম একটা টান দিলেন, বা ভিজা হাত দিয়া দোনো পাও আপনি টান দিলেন। তো এইভাবে মাসাহ করার মাধ্যমে পাও ধোয়ার কাজ হয়ে যায়, এবং এটি আহলে সুন্নাল জামাতের গুরুত্বপূর্ণ একটা আকীদা যে তারা আহলে সুন্নাল জামাতের সকলেই মাসাল হুফাইন বা মোজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসা করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ করেছেন, বিধায় মোজার উপরে মাসা করলে সব কোনো কম হবে। আমাদের সমাজে কেউ মোজার উপরে মাসা করলে অনেক মুরব্বীরাও বলে, বলে যে বাবা এই বয়সে তোমরা মোজা ধরছ, হ্যাঁ এখন তো সাহস করে পাও ধো না। ভাই, মোজার উপরে মাসা করলে সওয়াব একটুও কম হবে না। তো শীতের মৌসুম বিশেষ করে মোজার উপরে মাসা করার আমলটি করা যেতে পারে। অনেক মুরব্বী আছেন, অনেক অসুস্থ মানুষ আছে, অ্যাজমার রোগী আছে, কষ্ট হয় তারপরও সে মোজার উপরে মাসা করে না, না জানার কারণে। তো ভাইরা আমার, মোজার উপরে মাসা করা যায় চাইলে, অন্য সময়ও করা যায়, শীতের সময় বেশি দরকার, সেজন্য এটি শীতের মাসালা হিসেবে বললাম।